আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। জানিয়ে দেব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম থেকে পাওয়া আজকের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তার আগে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চলুন এবার ফিরি মূল পূর্বাভাসে। আজ দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে, সে সাথে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেশের উত্তর অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, শেরপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এছাড়াও দেশে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আগামী দুই দিনে দেশের উত্তরে ও উজানে ভারী বর্ষণের জন্য দেশের উত্তর ও মধ্য অঞ্চলের বন্যাপ্রবণ নিচু এলাকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল বা কিছুটা দীর্ঘ সময় নিয়ে চলমান থাকতে পারে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি না থাকায় বন্যা পরিস্থিতির পুনরায় ভয়াবহ অবনতির সম্ভাবনা কম, অন্তত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। 28শে জুন সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 208 মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 24.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় রাত ও দিনের গড় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তো এই ছিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম থেকে পাওয়া আজকের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আর এরকম খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।